আসসালামু আলাইকুম। কেয়ার বাংলা টিভির এই গুরুত্বপূর্ণ পর্বটিতে আপনাকে স্বাগতম। মাছে ভাতে বাঙালি এই প্রবাদটি প্রায় বিলুপ্ত হতে চলেছে, কারণ বাঙালিরা ইদানিং মাছের চেয়ে মাংসই বেশি খায়। বিয়ে, জন্মদিন, ধর্মীয় উৎসব, নানা রকমের রাজনৈতিক ও সাংগঠনিক পার্টি সহ বিভিন্ন ধরনের প্রোগ্রামে মাংসের বেশ কিছু মুখরোচক খাবারের আইটেম ছাড়া কল্পনাই করা যায় না, যেমন পোলাও মাংস, বিরিয়ানি, রেজালা সহ আরও কত কি। এছাড়া রেস্টুরেন্টে গেলে চাপ, শর্মা, স্যান্ডউইচ, নানা ধরনের কাবাব, মাটন আর বিফ টেরি খাওয়া তো আছেই। আর ছুটির দিনগুলোতে বাসায় একটু মাংসের ভুনা ছাড়া কি চলে? মাংস অধিকাংশ মানুষের কাছেই বেশ স্বাদের এবং খুব প্রিয় একটি খাবার। মাংস যেমন স্বাদে অতুলনীয়, তেমন পুষ্টি উপাদান সমৃদ্ধ। তবে কিছু স্বাস্থ্য ঝুঁকির কারণ চিহ্নিত হবার কারণে খাবারটি প্রিয় হলেও অনেকে এড়িয়ে চলেন। স্বাস্থ্যের ব্যাপারটি বিবেচনায় রাখলে যে কোনো খাবারই সতর্কতার সাথে গ্রহণ করতে হয়, আর সে কারণে গুরুত্বপূর্ণ কিছু জানা অজানা তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি। ভিডিওতে যা থাকছে চলুন এক নজরে দেখে নিই। রেড মিট ও হোয়াইট মিট কী? গরু, মহিষ, ছাগল, ভেড়া ও উট কোনটির মাংসের স্বাস্থ্য ঝুঁকি বেশি আর কোনটি স্বাস্থ্যসম্মত? কোন বয়সে মাংস খাবেন আর কোন বয়সে খাবেন না? গর্ভবতী মা ও শিশুরা কি মাংস খেতে পারবে? কেন মাংস খাবেন আর কেন খাবেন না, অর্থাৎ মাংস খেলে কি উপকার আর কি ক্ষতি? মাংস খেলে কি আসলে ক্যান্সার হয়? মাংস শরীরের জন্য অস্বাস্থ্যকর, পাশাপাশি ওজন, কোলেস্টেরল ও বাতের ব্যথা বৃদ্ধি করে, এই কথাগুলোর বাস্তবতা কেমন? মাংস কি দৈনিক খাওয়া যাবে, খাওয়া গেলে তা কি পরিমাণ? এবং সবশেষে জানবো কিভাবে মাংস খেলে ক্ষতির বদলে উপকৃত হবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি। রেড মিট ও হোয়াইট মিট কি? মায়োগ্লোবিন, যা এক ধরনের প্রোটিন, এর উপস্থিতির উপর ভিত্তি করে মাংসকে দুভাগে ভাগ করা হয়, রেড মিট আর হোয়াইট মিট। মাংসের অতিরিক্ত মায়োগ্লোবিন বাতাসের অক্সিজেনের সংস্পর্শে লাল অক্সি হিমোগ্লোবিন তৈরি করে, যে কারণে মাংসটি লাল বর্ণ ধারণ করে, আর এজন্যই এ ধরনের মাংসকে রেড মিট বলা হয়। গরু, ছাগল সহ সব স্তন্যপায়ী প্রাণীর মাংসই রেড মিট, মুরগির মাংস হচ্ছে হোয়াইট মিট। আজকের ভিডিওতে আমরা রেড মিট নিয়েই কথা বলবো। চর্বি কম থাকলে সেই মাংসকে বলা হয় লিন মিট। নর্মাল মিটে যেখানে চর্বি থাকে প্রায় 16 ভাগ, সেখানে লিন মিটে চর্বি থাকে মাত্র 5-10 ভাগ, যা স্বাস্থ্যকর বলে বিবেচিত। গরু, মহিষ, ছাগল, ভেড়া ও উট কোনটির মাংসে স্বাস্থ্য ঝুঁকি বেশি আর কোনটি স্বাস্থ্যসম্মত? শুরুতেই সবার প্রিয় এবং সর্বাধিক আলোচিত ও প্রচলিত গরুর মাংস। গরুর মাংসের স্বাদ আর ঘ্রাণ দুটোই অতুলনীয়, তবে এর কিছু স্বাস্থ্য ঝুঁকিও রয়েছে। সেগুলো নিয়ে কথা বলার আগে চলুন দেখে নিই গরুর মাংসের স্বাস্থ্যকর দিকগুলো। প্রতি 100 গ্রাম গরুর মাংসে রয়েছে 217 ক্যালোরি শক্তি, রয়েছে 22.6 গ্রাম প্রোটিন, যা হাড় ও মাংসপেশির কাজে অনেক সহায়ক। প্রাণীজ আমিষের সমৃদ্ধ উৎস এই গরুর মাংস। এতে 8টি প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিডের প্রত্যেকটিই থাকে, যা দেহের বৃদ্ধি এবং ক্ষয়পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গরুর মাংস খনিজ লবণের চমৎকার উৎস। এতে রয়েছে জিঙ্ক, আয়রন, সেলেনিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ও কপার। এই মিনারেলগুলো শরীরের বিভিন্ন প্রয়োজনীয় কাজ করে থাকে। জিঙ্ক আমাদের শরীরে কোষ রক্ষণাবেক্ষণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে থাকে। গুরুত্বপূর্ণ ভিটামিনেরও উৎস এই গরুর মাংস। ভিটামিন B3, B6, B12 ইত্যাদি ভিটামিনের সরবরাহ গরুর মাংস থেকেই পাওয়া যায়। খাসির মাংস। ছাগলের মাংসে স্বাদের কমতি থাকলেও পিছিয়ে নেই পুষ্টিগুণে। বলতে পারেন গরুর মাংসের তুলনায় ছাগলের মাংস বেশি স্বাস্থ্যকর। প্রতি 100 গ্রাম ছাগলের মাংসে থাকে 122 ক্যালোরি শক্তি, 23 গ্রাম প্রোটিন ও 2.58 গ্রাম চর্বি। এছাড়া রয়েছে উচ্চমাত্রার লৌহ, যা রক্ত স্বল্পতা প্রতিরোধ করে। গরুর মাংসের তুলনায় ছাগলের মাংসে ক্যালোরি, সম্পৃক্ত চর্বি ও কোলেস্টেরলের পরিমাণ অনেকটা কম থাকায় এর তেমন স্বাস্থ্য ঝুঁকিও নেই। সম্পৃক্ত চর্বি কম থাকায় এটি রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে আপনাকে বিপদে ফেলতে পারে না। তাছাড়া ছাগলের মাংসে সোডিয়ামের পরিমাণ কম আর পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে, আর এই গুণটি খাদ্য হিসেবে ছাগলের মাংসের স্বাস্থ্য উপকারিতা বাড়িয়ে তুলেছে। ভেড়ার মাংস।
উচ্চমাত্রার ক্যালোরি সমৃদ্ধ উন্নত মানের আমিষ জাতীয় খাবার হলো ভেড়ার মাংস। প্রতি 100 গ্রাম ভেড়ার মাংসে রয়েছে 258 ক্যালোরি শক্তি। রান্না করা ভেড়ার মাংসের পাতলা একটি টুকরোতে 25-26% আমিষ থাকে। প্রচুর পরিমাণে খনিজ লবণ আর ভিটামিনের উপস্থিতিও ভেড়ার মাংসে লক্ষ্য করা যায়। তবে গরুর মাংসের চেয়েও বেশি পরিমাণ চর্বি রয়েছে ভেড়ার মাংসে, যা প্রায় 17-21%। সম্পৃক্ত চর্বির মাত্রা আশঙ্কাজনক হওয়ার ফলে ভেড়ার মাংস স্ট্রোক, হার্ট অ্যাটাক, হাইপারটেনশন সহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায়। মহিষের মাংস। মহিষের মাংস সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি খাবার। এতে রয়েছে উচ্চমাত্রার ভিটামিন ও খনিজ লবণ এবং পরিমিত ক্যালোরি ও কোলেস্টেরলের মাত্রা। প্রতি 100 গ্রাম মহিষের মাংসে রয়েছে 140 ক্যালোরি শক্তি। সম্পৃক্ত চর্বি ও কোলেস্টেরলের পরিমাণ অবিশ্বাস্য মাত্রায় কম হওয়ার কারণে নির্দ্বিধায় মহিষের মাংস খেতে পারেন। উটের মাংস। উটের মাংস অন্যান্য মাংসের চেয়ে খুব বেশি স্বাস্থ্যকর এবং প্রোটিন সমৃদ্ধ। এতে সম্পৃক্ত চর্বির পরিমাণ গরু বা ভেড়ার মাংসের তুলনায় একেবারেই কম। বরং উটের মাংসে অসম্পৃক্ত চর্বি বেশি পরিমাণে থাকায় এটি রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস করে। ভিটামিন সি, ডি, আয়রন ও অন্যান্য খনিজ লবণের চমৎকার উৎস হিসেবে উটের মাংস খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। প্রিয় দর্শক, জানলেন তো কোন মাংসে কেমন পুষ্টিগুণ? তাই নিজেই স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে কোন মাংসটি আপনার জন্য স্বাস্থ্যকর নিজেই বাছাই করুন, কারণ আপনি শরীরের প্রতি খেয়াল রাখলে শরীরও আপনাকে বিপদে ফেলবে না। কোন বয়সে মাংস খাবেন আর কোন বয়সে খাবেন না? গর্ভবতী মা ও শিশুরা কি মাংস খেতে পারবে? পশুর মাংসে অনেক গুরুত্বপূর্ণ উপাদান থাকে যা শরীরের জন্য খুবই দরকার। মাংসে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, ফ্যাট, ক্যালোরি, মিনারেল, আয়রন ও জিঙ্ক থাকে, যা শিশুদের বেড়ে উঠতে সাহায্য করে। তাছাড়া গর্ভবতী মায়েদের জন্যও গরু বা খাসির মাংস খুবই উপকারী। এর থেকে অনাগত শিশু ও মা প্রয়োজনীয় পুষ্টি পায়। মাংসে আছে ভিটামিন এ, যা শিশুর চোখের রেটিনা সুস্থ রাখে, ভিটামিন ডি হাড় মজবুত করে, ও ভিটামিন বি কমপ্লেক্স শিশুদের মস্তিষ্ক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া মগজ ও পায়াতে ফ্যাট থাকে মাংসের চেয়ে বেশি। এগুলো শিশু ও গর্ভবতীদের জন্য খুব বেশি উপযোগী। তবে যাদের বয়স 40-এর উপরে তাদের মাংস খাওয়ার ব্যাপারে একটু সচেতন হওয়া উচিত, কারণ বিজ্ঞান বলে 45-65 বছর বয়সের মধ্যে নিয়মিত মাংস খাওয়ার কারণে হৃৎপিণ্ড রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি 3 গুণ বেড়ে যায়। কেন মাংস খাবেন আর কেন খাবেন না, অর্থাৎ মাংস খেলে কি উপকার আর কি ক্ষতি? মাংসের উপকারিতা। মাংসে এমন কিছু পুষ্টি উপাদান রয়েছে যা মাংসের তুলনায় অন্য খাবারের কম পাওয়া যায়। মাংসের আয়রন দ্বারা অত্যন্ত সহজে শরীরের আয়রনের ঘাটতি পূরণ হওয়াতে শরীরের রক্তস্বল্পতাও দূর হয় খুব সহজে। শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান হচ্ছে জিঙ্ক। জিঙ্কের অভাব দূর করতে গরুর মাংসের জুড়ি নেই। মাংসে প্রাপ্ত সেলেনিয়াম শরীরের রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে। মাংসে রয়েছে প্রচুর পরিমাণে উন্নত মানের প্রোটিন, যা শারীরিক গঠন ও বৃদ্ধিতে যথেষ্ট ভূমিকা রাখে। 3 আউন্স পরিমাণ গরুর মাংস থেকে প্রায় 21 গ্রাম প্রোটিন পাওয়া যায়। সুস্থ মাংসপেশি গঠনে এটি বিশেষ ভূমিকা রাখতে সক্ষম। গরুর মাংসে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড থাকে, যা ত্বকের জন্য অনেক জরুরি। মাংসে পর্যাপ্ত পরিমাণে ফসফরাস পাওয়া যায়, যা মজবুত হাড় ও দাঁত গঠনে সাহায্য করে। সুতরাং পরিমিত মাংস খাওয়া শরীরের জন্য বেশ উপকারী। মাংসের ক্ষতিকর দিক। প্রচুর পুষ্টি উপাদানের পাশাপাশি মাংসে কোলেস্টেরল, সোডিয়াম, ফ্যাট এগুলো বেশি থাকে। তাই অতিরিক্ত মাংস খাওয়ার ফলে শরীরে প্রবেশ করে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট। এতে রক্তে চর্বির মাত্রা বেড়ে যেতে পারে, থাকে মোটা হওয়ার আশঙ্কা। সেই সাথে বেড়ে যায় ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকিও। পুষ্টিবিদদের মতে মাংসের সম্পৃক্ত চর্বি রক্তনালীতে জমে এথেরোস্ক্লেরোসিস ঘটতে পারে, যা থেকে পরবর্তীতে স্ট্রোক বা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। মাংসের অতিরিক্ত সোডিয়াম শরীরের উচ্চ রক্তচাপ সৃষ্টি ও বৃদ্ধিতে সাহায্য করে। যেহেতু মাংস প্রোটিনের খুব ভালো উৎস, তাই এটি অতিরিক্ত খেলে কিডনি রোগের ঝুঁকি বেড়ে যায়। অতিরিক্ত মাংস খেলে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, ফলে ত্বকের ব্রণ বেড়ে যেতে পারে এবং কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনাও বাড়িয়ে দেয়, যা থেকে পরবর্তীতে আরও অন্যান্য রোগ সৃষ্টি হতে পারে। অতিরিক্ত মাংস খাওয়ার অভ্যাস মস্তিষ্কের ক্ষমতা কমিয়ে দেয়, ফলে স্মৃতিশক্তি ও চিন্তাশক্তি কমে যায়। রয়েছে অল্প বয়সে প্রজনন ক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতিদিন 50 গ্রামের বেশি প্রক্রিয়াজাত মাংস গ্রহণে ক্যান্সারের ঝুঁকি 18% বেড়ে যায়।
মাংস খেলে কি আসলেই ক্যান্সার হয়? কিছু গবেষকের মতে মাংস খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায়। 2013 সালে পুষ্টি ও ক্যান্সারের উপর ইউরোপিয়ান প্রসপেকটিভ ইনভেস্টিগেশন ইপিআইসি নামে একটি সংস্থা গবেষণা চালায়। মাংস খাওয়ার সঙ্গে হৃৎপিণ্ডের বিভিন্ন রোগ ও ক্যান্সারের সম্পর্ক রয়েছে মর্মে গবেষণায় দাবি করে বলা হয়, মাত্রাতিরিক্ত মাংস বিশেষ করে রেড মিট খাওয়ার ফলে ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়, বিশেষ করে ফুসফুস, খাদ্যনালী, লিভার, মলাশয়, অগ্নাশয়ের মতো অংশগুলো ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। অতএব অতিরিক্ত মাংস খেলেই ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তবে আপনি যদি পর্যাপ্ত শারীরিক ব্যায়াম এবং নিয়ন্ত্রিত খাওয়া দাওয়ার মাধ্যমে শরীর ফিট রাখেন, সেগুলো আপনাকে ক্যান্সার হওয়া থেকে রক্ষা করবে। মাংস শরীরের জন্য অস্বাস্থ্যকর, পাশাপাশি ওজন, কোলেস্ট্রল ও বাতের ব্যথা বৃদ্ধি করে, এই কথাগুলোর বাস্তবতা কেমন? পরিমিত মাংস খাওয়া মোটেও অস্বাস্থ্যকর নয়, তবে বেশি পরিমাণে খাওয়া অবশ্যই শরীরের জন্য ক্ষতিকর। মাংস খাওয়ার বিষয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় প্রায় 1 মিলিয়ন মানুষের উপর একটি গবেষণা চালায়। এই গবেষণায় দেখা যায়, যারা নিয়মিত 50 গ্রাম বা এর চেয়ে বেশি মাংস খায়, তাদের হার্টের অসুখের ঝুঁকি বেড়ে যায় 42% এবং ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে যায় প্রায় 19%। মাংস খেলে শরীরের গঠন ঠিক থাকে, শরীরে প্রোটিনের চাহিদা পূরণ হয়, পেশি গঠনে সাহায্য করে, তবে মাংসে প্রচুর পরিমাণ ক্যালোরি বিদ্যমান থাকায় অতিরিক্ত মাংস খেলে স্বাভাবিকভাবেই শরীরে ক্যালোরির পরিমাণ বেড়ে যায়, ফলে শরীরের ওজনও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল, ওজন বৃদ্ধির জন্য পশুকে বিভিন্ন প্রকার প্রোটিন জাতীয় খাবার, অ্যান্টিবায়োটিক ও হরমোনাল ওষুধ খাওয়ানো হয়, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এসব পশুর মাংস খাওয়ার মাধ্যমে মানুষের শরীরেও সেই অ্যান্টিবায়োটিক ও হরমোন প্রবেশ করে, এতে দ্রুতই মানুষের ওজন বেড়ে যেতে পারে। গবেষণায় দেখা গেছে, উদ্ভিজ ফ্যাটের চেয়ে প্রাণীজ ফ্যাট মানবদেহের জন্য বেশি উপকারী। তবে প্রতিদিন চর্বিযুক্ত মাংস খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যেহেতু মাংসে ফ্যাট আছে যা দেহের চর্বি কিছুটা বাড়িয়ে দেয়, ফলে কোলেস্ট্রলও বেড়ে যায়। এতে শরীরের অন্যান্য সমস্যার পাশাপাশি বাতের ব্যথা হওয়ারও সম্ভাবনা থাকে। তবে নিয়মিত শারীরিক ব্যায়াম এবং বেশি বেশি পানি পান করলে সে সম্ভাবনা অনেকটাই থাকে না। অতএব চর্বি ছাড়া মাংস খেলে ফ্যাটের পরিমাণ অনেকটা কমে যায়, পাশাপাশি শরীরের জন্যও বেশ উপকারী। মাংস কি দৈনিক খাওয়া যাবে? খাওয়া গেলে তা কী পরিমাণ? পরিমিত সব কিছুই ভালো, খাদ্যাভ্যাসেও এটা মেনে চলা অত্যন্ত জরুরি। ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, রক্তে কোলেস্ট্রল ও কিডনি রোগীরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী মাংস খেতে পারবেন। প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক প্রোটিনের চাহিদা 57 গ্রাম, আর অনায়াসে মাংস থেকে 30-40 গ্রাম প্রোটিন নিয়মিত গ্রহণ করা যেতে পারে। এর জন্য মাঝারি মাপের 2-3 টুকরো মাংস প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা যায়। বিশেষজ্ঞদের মতে 3 আউন্স পরিমাণ গরুর মাংস দৈনিক জিঙ্কের 39% চাহিদা পূরণ করে থাকে, যা শরীরের কোষ রক্ষণাবেক্ষণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথের মতে, শরীরে দৈনিক 2.4 মিলিগ্রাম B12 প্রয়োজন, যার 37% 3 আউন্স গরুর মাংস থেকে পূরণ সম্ভব। 3 আউন্স গরুর মাংস ফসফরাস, প্রোটিন, জিঙ্ক ও সেলেনিয়ামের খুবই ভালো উৎস। এছাড়া 3 আউন্স পরিমাণ কচি গরুর মাংসে পাওয়া যায় আয়রন, নায়াসিন, B6 ও রিবোফ্লোভিন। তবে বিশেষজ্ঞদের মতে সপ্তাহে 5 দিনের বেশি মাংস খাওয়া উচিত নয়। এক্ষেত্রে দিনে 65 গ্রামের বেশি মাংস না খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। গবেষণায় দেখা গেছে, বেশি মাংস খেলে বেড়ে যায় অন্ত্রের ক্যান্সারের ঝুঁকি। অস্ট্রেলিয়ার বাওয়েল ক্যান্সার সংগঠনের মতে, সপ্তাহে 500 গ্রামের বেশি মাংস না খেলে অন্ত্রের ক্যান্সারের ঝুঁকি কমানো সম্ভব। পুষ্টিবিদদের মতে, 3 আউন্স পরিমাণ মাংস খেলে স্বাস্থ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম, এর বেশি খাওয়া মোটেই উচিত নয়। কিভাবে মাংস খেলে ক্ষতির বদলে উপকৃত হবেন? প্রিয় দর্শক, ঘুরে ফিরে কথা একটাই, মাংস খেতে হবে পরিমিত। অতিরিক্ত তেল চর্বিযুক্ত মাংস পরিহার করুন, চর্বি বাদ দিয়ে মাংস খাওয়ার অভ্যাস করুন, তবে তা অবশ্যই সংযমে হয়ে নির্দিষ্ট পরিমাণ খেতে হবে, কেননা অতিরিক্ত কোনো কিছুই শরীরের জন্য ভালো নয়। মাংস মোটেও সহজপাচ্য খাবার নয়, তাই খাওয়ার সময় ভালো মতো চিবিয়ে খান। মাংস খাওয়ার পাশাপাশি আঁশযুক্ত খাবার যেমন সবজি, সালাদ ও তাজা ফলমূল খান। মাংস খাওয়ার পরে ডেজার্টে এক ফালি পেঁপে খেয়ে নিতে পারেন, এটি মাংস হজম হতে ম্যাজিকের মতো কাজ করে। এছাড়া লিন মিট অর্থাৎ চর্বি ছাড়া মাংস খেলে তা তুলনামূলক কম সময়ে হজম হয়। সবসময় মাংস না খেয়ে মাংসের পরিবর্তে নজর দিন ফলমূল, মাছ, শাকসবজির দিকে। প্রতি সপ্তাহে 2 দিন মাংসের বদলে অন্য কিছু খাওয়ার অভ্যাস করুন। সবশেষে আপনার সুস্বাস্থ্য কামনা করছি। ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানাতে ভিডিওটি শেয়ার করুন প্রিয়জনের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন পরবর্তী আপডেট পেতে। ভালো থাকবেন সবসময়, ভালোবাসা অবিরাম, সচেতন হন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।